জিদ্দার বিষয়পত্র সব ঘেটে গেছে গুরু জিদ্দার কন্টেন্টে নোটিফিকেশান আসবে না এটা ভেবেই কান না পাই যে কারণে আমি অন্য চ্যানেলে মানে আমার সেকেন্ড চ্যানেলে এই ভিডিওটা দিতে বাধ্য হচ্ছি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা জিদ্দার লাইন আপ সেটা নিয়ে কথা বলবো এখন বন্ধুরা এখন যে আপডেটটা উঠে এসেছে সব কিছু ঘেটে গেছে তাতে মানে ঘেটে গেছে বলতে মানে জিদ্দার যা লাইন আপ আছে যে যে টাইমে আমি জেনে রেখেছিলাম সেই সেই টাইমে না প্রপার একটা ছবি থেকে একটা ছবি গ্যাপ থাকছিল এবার জিদ্দা একটা ছবি থেকে একটা ছবি গ্যাপ প্রপার মেনটেন করবেই এটা কিচ্ছু করার নেই এটা জিদ্দা করে থাকেন জিদ্দা কিন্তু ওরকম বছরে চারটে পাঁচটা ছবি নিয়ে চলে এলেন বা তিনটে ছবি নিয়ে চলে এলেন চারটে ছবি নিয়ে এরকম করেন না জিদ্দা তো এটা মানে একটা বেসিক গ্যাপ কিন্তু জিদ্দা নিয়ে মানে বজায় রাখেন এবার বিষয় হচ্ছে এখন আমরা মূলত কথা বলছি যেটা নিয়ে খুব ক্রেজ উঠে গেছে সেটা হচ্ছে বুমেরাং বুমেরাং ছবিটা নিয়ে মারাত্মক ক্রেজ উঠে গেছে যে রুক্মিণীতি রয়েছে এবার কী হচ্ছে না রুক্মিনীতি জিদ্দার জুটিটার তাদের যে ছবিগুলো সেগুলো প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে দেখবে ফেসবুকে সমস্ত জায়গায় ইয়ে করছে মানে আগুনের মতন আপডেট বলা যেতে পারে এবং সেখানে থেকে একটা আপডেট উঠে এসেছে যেটা আপডেটটা কিন্তু মারাত্মক আপডেট এটা কিন্তু শোনা যাচ্ছে এখন যে ফেব্রুয়ারি মাসে মানে সরস্বতী পুজোর টাইমে কিন্তু জিদ্দার বুমেরাং কিন্তু রিলিজ করবে এবার অবাক করা বিষয় এবার বুমেরাং যদি ফেব্রুয়ারি মাসে রিলিজ করে তাহলে মানুষ কবে রিলিজ করবে এবার ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স উইকেন্ডের টাইমটা মানে ওই ফোরটিন্থ ফেব্রুয়ারি টাইম ওই টাইমটাতে কিন্তু জিদ্দার বুমেরাং রিলিজ করবে এটা একটা রম কম সায়েন্স ফিকশন ছবি এবং এই ছবিটা ওই টাইমটা ডিম্যান্ড করছে আমি বারবারই বলছি এরকম লাইট হার্টের টাইমই ডিম্যান্ড করে কিন্তু আমার যেটা এর আগে আপডেট ছিল জিদ্দার এতে যে জিদ্দা কিন্তু গরমের এই ছবিটি নিয়ে আসবেন তবে এবার এখন থেকে তো একটা জিনিস ক্লিয়ার যে জিদ্দা কিন্তু এবার মানে দু হাজার ঈদ ছেড়ে দিচ্ছেন মানে এইটাই বললাম যে সব কিছু ঘেটে গেছে যে জিদ্দা ঈদ ছেড়ে দিচ্ছে মানে এটা একটা অবাক করা বিষয় তাহলে বুমেরাঙের পরে জিদ্দার নেক্সট কী দেখো বুমেরাঙের পরে জিদ্দার নেক্সট কী সেটা জিদ্দা এই জন্মদিনে জানাবেন মানে তিরিশ তারিখে হয়তো জানাবেন কিন্তু মানে আমার মনে হয় না যে বুমেরাঙের পরেই জিদ্দার বস্ত্রী বস্ত্রের অ্যানাউন্সমেন্ট হয়তো জন্মদিনের দিন হবে বাট বুমেরাঙের পরেই কিন্তু জিদ্দার বস্ত্র এটা হতে পারে না আমার মন মন বলছে নয় সেটা মানে সেটা হবে না এবার বিষয় হচ্ছে যে বস্রি কবে আসবে বস্ত্রী আসবে হচ্ছে আমার কাছে যতটুকু যে আপডেট আছে সবার থেকে যা যা খবর পেয়েছি প্রত্যেকে বলছেন দু হাজার পঁচিশের ঈদে আসবে এবার তাহলে দু হাজার পঁচিশের ঈদে আসবে বলে কি দু হাজার চব্বিশের ঈদটাকে ছেড়ে দিচ্ছে জিদ্দা আমি জানি না কারণ দেখো তুমি যদি ফেব্রুয়ারি মাসে আসো তুমি তারপরে আবার এপ্রিল মেতে আসবে মানে কেমন একটা হেফাজত লাগছে না মানে তুমি কোনোদিনই জিদ্দা তো এরকম সুপারস্টার নন যে এক মাস গ্যাপ দিয়ে পরের মাসেই আবার চলে আসবেন আমার মনে হয় না সেই এক্সক্লুসিভিটিটা উনি নষ্ট করবেন বা উনি সেটা চাইবেন বা উনি সেটা পছন্দ করেন এবার সব কিছু ঘেটে গেছে ভাই সব কিছু ঘেটে গেছে এবার মানুষ ছবিটা তাহলে কখন আসবে এইটা নিয়ে আমার যথেষ্ট বড়ো প্রশ্ন কারণ দেখো মানুষ ছবিটা দুর্গা পুজোয় আসবে কি তাহলে দেখো যদি দুর্গা পুজোয় আসে তাহলে একটা প্রপার সার্টেন গ্যাপ পাবে যদি দুর্গা আসে অক্টোবর তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তারপরে তিন মাস বাদে কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা জিদ্দার ছবি আসে এটা তবু ন্যাচারালি হওয়া সম্ভব কারণ আমরা যখন এ এসেছিল যখন তোমার আমার মনে আছে যখন প্যান্থার এস থেকে শুরু এই ছবিগুলো রিলিজ করছিলো তারপরে বাচ্চা শ্বশুর রিলিজ করছিলো তখন কিন্তু বেশ অসুর ওই টাইমটাতে দেখবে জিদ্দা খুব ফ্লুয়ে ফ্লুয়েন্টলি প্রচুর কাজ করছিল তো সেটা একমাত্র হতে পারে এছাড়া আমার কাছে যেটা আপডেট আছে সেটা কিন্তু মানুষ কিন্তু এবছরের শেষের দিকে আসছে এবং নিউজ পোর্টালরাও কিন্তু বলেছেন মানুষ এবছরে শেষের দিকে আসছে এবার আমরা যদি ধরে নিই যে মানুষ নভেম্বর মাসে আসছে বা ডিসেম্বর মাসে আসছে এই দুটো মাস ধরে আমি নভেম্বর মাস ধরেও যদি এগোই তাহলে ডিসেম্বর জানুয়ারি দু মাস বাদেই জিদ্দা আবার একটা ছবি নিয়ে চলে আসবেন আমার মনে হয় না জিদ্দা এরকম মানুষ এবার আমার কাছে যে আপডেটটা আছে সেটা তোমাদেরকে বলে রাখি আর এখন যে আপডেটটা এক্সক্লুসিভলি উঠে আসছে সেটাও বলে রাখি আমার কাছে যে আপডেটটা আছে যে গরমের ছুটিতে হয়তো বুমেরাং ছবিটা শিফট হতে পারে গরমের ছুটিতে হয়তো বুমেরাং ছবিটা আসবে এবং মানুষ যেরকম নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে আসা সেটা ওম টাইমেই আসবে তাহলে দেখো একটা সার্টেন গ্যাপ কিন্তু তুমি পাচ্ছ জিদ্দার ছবির ভিতরে জানি না এবং আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে এবার হয়তো জিদ্দা ঈদটা ছেড়ে দিচ্ছেন মানে দু হাজার চব্বিশে কিন্তু জিদ্দায় ঈদ ছেড়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি সেই জিনিসটা আমার মনে হয় মানে আমার যেটা মনে হচ্ছে কারণ দেখো কোনোদিনই জিদ্দা সেটা গরমের ছুটিতেই ছবি আনুন বা সেটা ফেব্রুয়ারি মাসেই ছবি আনুন সেটা কিন্তু কখনোই বুমেরাং কিন্তু কখনোই ঈদের ছবি নয় এবার ঈদের যদি জিদ্দায় এর মধ্যেখানে আবার একটা ছবি শুটও করেন কারণ জিদ্দায় আমি জানি যে সময় নিয়ে কাজ করেন আজকে যদি বুমেরাঙের শুটিংয়ের কাজ শুরু হয় আমি যতটুকু যা খবর আছে যেটা মোটামুটি ওই জুলাই মাসের মানে এন্ড থেকে বা আগস্ট মাসের শুরু থেকে হয়তো শ্যুটিং শুরু হবে তো ওরম টাইম থেকে যদি শ্যুটিংও শুরু হয় বা আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে যদি শুটিংও শুরু হয় তাহলে আমরা কি বুঝতে পারছি যে মানে একই সাথে মানে এক একটা বিষয় হবে যে মানে এটা শুটিং শুরু হবে আগস্ট মাস থেকে এবার এই ছবিটা অ্যাটলিস্ট সেপ্টেম্বর এন্ড অব দি শুটিং যাবে কারণ জিদ্দার ছবি অনেক দিন ধরে শুটিং হয় এবার সেটা হওয়ার পরে জিদ্দা যদি নতুন কোনো ছবি তৈরিও করেন সেটাকে কি তাহলে ঈদ রিলিজ করবেন তাহলে কি বুমেরাং মানে ফেব্রুয়ারি মাসে রিলিজ হওয়ার পরে ঈদ রিলিজ হবে মানে তাহলে কি হতে চলেছে মানে আমরা যে আমি যদি মানে একদম এখনকার আই এক্সক্লুজিভ বা এখনকার যে আপডেট মুতাফিক যদি এগোই আমরা তো একদম যেটা হবে সেটা হচ্ছে যে মানে এখনকার আপডেট অন্তত যেটা বলছে জিদ্দার মানে জিদ্দা এরকম ধরনের এরকম মানে প্রচুর 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 ছবি নিয়ে আসে না দেখো আমিও চাই জিদ্দার প্রচুর 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 ছবি নিয়ে আসুক এটা হলে তো আমি প্রচণ্ড খুশি হবো কিন্তু আমি জানি না যে এটা হওয়াটা কতটা পসিবল আপডেট যেটা বলছে এখনও অবধি মানে নিউজ পোর্টাল থেকে শুরু করা সমস্ত কিছু আপডেট যেটা বলছে সেটা হচ্ছে যে জিদ্দার মানুষ আসবে নভেম্বরের এন্ডে বা ডিসেম্বরের শুরুতে বা দিওয়ালির টাইমটাতে কিন্তু মানুষ ইয়ে করা হচ্ছে যাই হোক আমরা যদি ডিসেম্বরের শুরু বা নভেম্বরের এন্ড ধরি এভাবেই যদি ধরে থাকি তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির উইকেন্ডে কিন্তু আসতে চলেছে আমাদের এ আমাদের বুমেরাং তারপরে কিন্তু আসতে চলেছে ঈদের জিদ্দার একটা ছবি কারণ দেখো জিদ্দা ঈদ মিস করবেন এটা আমরা এক্সপেক্ট করি না এবার যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে মানুষ বা মানুষ আর ভিতরে যে বেসিক গ্যাপটা রয়েছে দু মাসের আবার যদি ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাস গ্যাপ দিয়ে যদি এপ্রিল মাসে বা ইয়েতে রিলিজ করতে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে মানে ছবি রিলিজের প্রমোশন শেষ হয়ে যাবে মার্চ মাস জাস্ট পরে থাকবে মার্চ মাসের এন্ড থেকেই আবার ছবির প্রমোশন শুরু করে দিতে হবে কারণ মার্চ এপ্রিল মাসের এন্ড বা মে মাসের শুরুর দিকে আবার ছবি রিলিজ আছে তো কি হবে সত্যি জানি না কিছু বিশ্বাস করো যদি কোনো এক্সক্লুসিভ আপডেট পাই কোনো ভিতস্কার সোর্স সোর্সে আপডেট পাই আমি যা আপডেট পেয়েছিলাম সেগুলো কিন্তু এগুলোর ভিতরে নয় তো আমি জানি না কি হবে বাট পুরোপুরি ঘেটে গেছে এখন মানে আমার কাছে সবটাই ঘেটে গেছে আমি জানি না কি হবে তবে আমি চাই যে জিদ্দা মানে অ্যানাউন্সমেন্ট করুক প্লিজ কিছু অ্যানাউন্সমেন্ট করুক এবং জিদ্দা অফিসিয়ালি আনুক আর প্লিজ জিদ্দা একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হও যদি প্লিজ জিদ্দার কাছে মানে এই ভিডিওটি পৌঁছোয় কারণ জিদ্দা জানিয়ে দিলে না সব থেকে ভালো হয় যে এই টাইমে এই ছবিটা আসছে এই টাইমে এই ছবিটা আসছে আমরা আমরা সব থেকে শান্তিতে খুশিতে থাকি যে হ্যাঁ ভাই জিদ্দা এই টাইমে আসছে আমরা খুব খুশি যে এই টাইমে আমরা আসবে এই টাইমে আমরা লাফাবো আনন্দ করব উৎসব করব এরা আমরা খুশি কারণ জিদ্দা আসবে উৎসব করব না আনন্দ করব না জিদ্দা আসা মানেই তো একটা উৎসব তাই না তো সেটা যাতে আমরা মন খুলে করতে পারি সেটাই আর কি মানে খুব হ্যাপাসাট হয়ে রয়েছে আর কি যাই না এখন কি হবে তোমাদের আর কি মতামত জিদ্দার বিষয় নিয়ে আমরা পুরোটা আলোচনা করলাম তোমাদের আর কি মতামত অভিয়াসলি কমেন্স নিয়ে চল বন্ধুর পড়ো কোন ভিডিওতে দেখা হবে বাবাই